অরিন আইটির এমএস ওয়ার্ডে কাজ করছো, যে সকল প্রশিক্ষণার্থী, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। প্রশিক্ষণার্থী বন্ধুরা, আজকে আমরা ছোট্ট দুটি কাজ দেখব। সেই দুটি কাজ তোমাদের একটি ডকুমেন্টকে সুন্দরভাবে সম্পাদনের ক্ষেত্রে কাজে আসবে, আমার বিশ্বাস। তো সেই দুটি কাজ হচ্ছে, আমরা একটি অপশন এর আগের ক্লাসে দেখেছিলাম, আমরা যখন পেজ বর্ডার বসাই তখন দেখেছিলাম যে পেজ কালার, অর্থাৎ আমরা হচ্ছে ডিজাইন থেকে পেজ বর্ডার তোমাদেরকে করিয়ে দেখেছিলাম, ঠিক তার পাশেই ছিল পেজ কালার। অর্থাৎ আমরা দুটি কাজ সম্পাদন করেছি এর আগে দুটি ক্লাসে, সেটি হচ্ছে ওয়াটারমার্ক বসিয়েছি এবং পেজ বর্ডার বসিয়েছি। তো ডিজাইন মেনু থেকে যখন আমরা কাজটি করেছিলাম, তো এই দুটি কাজের মাঝখানে কিন্তু আরেকটি কাজ ছিল, সেটি হচ্ছে পেজ কালার। এখন আমি তোমাদেরকে পেজ কালার বলতে কি বোঝায় বা পেজ কালার করলে কেমনটা হবে আজকের ক্লাসে সেটি দেখাবো। তো তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো স্ক্রিনের দিকে, আমি দেখাই। আমার কাজটা শেষ হলে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং আমার বিশ্বাস খুব সহজে এই ছোট্ট কাজটি তোমরা করতে পারবে। আমি পেজ বর্ডারে যাই, তার আগে আবার একটু রিপিট করি যে আমরা ডকুমেন্টে সাধারণত হোম মেনুতে বেশিরভাগ কাজ করি। তো এটি হচ্ছে ডিজাইন মেনুতে রয়েছে আমরা যে কাজটি করব, পেজ কালার। তো ডিজাইন মেনু থেকে আমি পেজ কালারে চলে গেলাম। এখানে দেখো বিভিন্ন রকমের কালার রয়েছে। তো প্রশিক্ষণার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো হয়তো যে আমি যখন কালারটাতে নিচ্ছি মাউস পয়েন্টারটা, তখন কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে। এই যে সাধারণভাবে আমার প্রথমেই ছিল পেজটি একদম কমপ্লিট হোয়াইট, সাদা ছিল, তাই না? তা আমি পেজ কালারে যাওয়ার পরে যখন কালারের উপরে রাখছি, তখন কিন্তু দেখো যে কালারটি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যদি কখনো আমি মনে করি যে পুরো ডকুমেন্টে কোনো ধরনের কালার করার প্রয়োজন আছে, তাহলে আমি এখান থেকে পেজ কালার নিতে পারবো। আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে এই কালারটাই সবচেয়ে বেশি শুট করছে আমার মনে হয়, যে হালকা, আর এখানে অবশ্যই হালকা কালার নিতে হবে যদি আমি সেটিকে প্রিন্ট করতে চাই। প্রিন্ট করতে গেলে এখানে একটা খুবই সফট কালার, মানে হালকা কালার নিতে হবে। তো অলিভ গ্রিন নামে এটি শুট করছে, আমি এখানে ক্লিক করি। তো এই যে দেখো আমার পুরো পেজটিতে পেজ কালার হয়ে গেল। তো যাই হোক, এভাবে তোমরা যে কোনো একটি পেজকে বা যদি ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট, কোনো হ্যান্ড আউট, কোনো শিট তৈরি করো, সেটিকে প্রয়োজন মনে করলে কালার বসিয়ে নিতে পারবে। এবার আমরা দ্বিতীয় কাজটি দেখব, সেটি হচ্ছে শেডিং। আমরা এর আগে যখন পেজ বর্ডারের কাজ করেছিলাম, তখন কিন্তু বর্ডার এন্ড শেডিং ছিল। তো সেই শেডিং এর কাজটা দেখব। তো শেডিংটা কি, এখানে একটি টেবিল রয়েছে। তো টেবিলের উপরে যে র রয়েছে, এই রটিতে আমরা হচ্ছে সেই শেডিংটা করব। এই জন্য আমি প্রথমেই মাউস পয়েন্টার দিয়ে অথবা শিফট দিয়ে বা এই যে এখানে ক্লিক করলেও কিন্তু আমরা পারবো, অর্থাৎ আমি ব্লক করে নিচ্ছি যে আমি এই রটিতে আমি শেডিং দিব। তাহলে আমি এখানে যাই, আমি সেন্টার করে নিলাম সুন্দর দেখা যাওয়ার জন্য। তো আমি প্রথমেই যেখানে শেডিংটা নিব আমি এটাকে ব্লক করে নিলাম। এবার আমি চলে যাই হোম মেনুতে। এই কাজটি হোম মেনুতে থাকে, হোম মেনু থেকে তোমাকে করতে হবে। এই যে এখানে আছে বর্ডার্স অ্যান্ড, বর্ডার্সে যাওয়ার পরে বর্ডার্স অ্যান্ড শেডিং আছে। তাহলে এই শেডিং এর মধ্যে যাই আমি, এই যে বর্ডার্স, পেজ বর্ডার, শেডিং। এর আগে আমরা পেজ বর্ডারের কাজ করেছিলাম, আজকে শেডিংটা, শেডিং এর কাজ করছি। এই জন্য শেডিং এ ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছো যে একদম ক্লিয়ার রয়েছে, মানে যেহেতু কোনো ধরনের শেডিং নাই এর জন্য এটা ক্লিয়ার। তো আমি এখান থেকে 20% সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছো যে অলরেডি হয়ে গেছে সিলেক্টেড। হ্যাঁ, তো এখানে যদি এটা কালারফুল ডকুমেন্ট হয়, কালার ডকুমেন্ট, কালার প্রিন্ট হতে পারে এরকম হলে, তুমি এখান থেকে আরো পছন্দের কোনো একটা কালারকে শেডিং হিসেবে নিতে পারবে। যাই হোক, আমরা এরকম একটা সফট কালার পছন্দ করলাম, ওকে করলাম। ওকে করার পরে যে দেখো এটি কিন্তু শেডিং হয়ে গেছে। স্ক্রিনে সাদার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু
কিন্তু এটা প্রিন্ট যখন করব তখন এটা একটা হালকা শেড বাড়বে। আর এটাকে যদি আমি আরো একটু গাঢ় করতে চাই তাও করতে পারবো। সেই একই রকম ভাবে বর্ডারসে গেলাম, বর্ডারসে যাওয়ার পরে একদম লাস্ট আছে বর্ডারস এন্ড শেডিং, শেডিং অপশন থেকে 20-কে আমি যদি 25 করে দিই, এই কালারটা খুবই সফট ছিল, এটাকে যদি আমি আর একটু ব্রাইট কোনো কালার করে দিই তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এটা হয়েছে কি হয়নি। এবার দেখো, আমার মনে হয় এবার আর কারোর বুঝতে বাকি নাই। তাহলে একটি রতে আমি শেডিং করে দেখালাম। এভাবে প্রয়োজন অনুযায়ী আমাদের শেডিং করা লাগতে পারে। আমি প্রিভিউতে যাই। এবার তোমরা যদি একটু দেখো যে আগে এই যে রটি ছিল এ বি সি ডি ই, এই রটি একদম ক্লিয়ার ছিল, পরিষ্কার সাদা ছিল। তো আমরা এই হোম মেনু এবং বর্ডার্স, বর্ডার্স থেকে বর্ডার্স এন্ড শেডিং, শেডিং থেকে এই যে শেডিং অপশনে আমি এখানে ব্যবহার করেছি, করে আমি এই শেডিং দিয়েছি। এখানে কালার আছে, পছন্দসই কালারও আমরা কিন্তু দিতে পারবো। তবে মনে রাখতে হবে তার আগে অবশ্যই আমি যেখানে কাজটি করব, অর্থাৎ শেডিংটি আমি যে রতে দিব সেই রটিকে অবশ্যই আমাকে সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, আরেকটি ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে রাখি, আমি সিলেক্ট করার পরে যদি রাইট ক্লিক করি তাতেও কিন্তু আমি এই কাজটি করার অপশনটি পাবো। এই যে রাইট ক্লিক করার পরে বর্ডার অপশন থেকে কিন্তু আমি বর্ডার্স অ্যান্ড শেডিং থেকেও আমি নিতে পারবো। এটি মনে রাখবে, দুইভাবেই করা যায়। তো যার যেটি সহজ মনে হবে বা যে যেভাবে করতে পারো ভালোভাবে সেভাবেই করবে, কিন্তু বেসিকটা হচ্ছে একই। অর্থাৎ যে কাজটি আমরা করছি সেটি হচ্ছে বর্ডার মেনুর অধীনে থাকে। এটা আমি দুইভাবে পেতে পারি, একটা হচ্ছে হোম মেনু থেকে আর একটা হচ্ছে ব্লক করার পরে রাইট ক্লিক করে আমি সেখান থেকে আমি নিতে পারবো। এই দুটি তথ্য যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজে আমার মনে হয় যে এই কাজটি করতে পারবে। তো এবার আমি ছোট্ট একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যেটি আমরা কখন করি, কেন করি। এটা যদি আমি কোনো কলামকে বা কোনো রকে যদি একটু বেশি হাইলাইটস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটি ব্যবহার করি। তো এটি কালার ডকুমেন্টেও সম্ভব, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টেও সম্ভব। শুধুমাত্র মনে রাখতে হবে যে আমার টেক্সটগুলো যে কালার থাকবে, যতটুকু ব্রাইটনেস থাকবে, তুমি এই কাজটি করার সময় তার চাইতে একটা হালকা কালার নিতে হবে, তাহলে এই প্রিন্টে সুন্দর আসবে। অথবা যদি শেডিং এর পরিমাণটা বেশি হয়ে যায়, কালার বেশি করা হয়ে যায়, তাহলে টেক্সটটি কিন্তু উজ্জ্বলতা হারাবে। এই বিষয়টি মনে রাখবে। তো বন্ধুরা, আমার বিশ্বাস হোম মেনু থেকে তোমরা শেডিং ব্যবহার করতে পারবে এবং ডিজাইন মেনু থেকে তোমরা একটি পেজকে পছন্দসই কালার তোমরা করতে পারবে, আমার বিশ্বাস। তো যাই হোক, আগামী ক্লাসে আরও একটি সুন্দর তথ্য বা সুন্দর একটি কাজ নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।